আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আসলে আজকে যে ভিডিওটা এটা একটু অন্যরকম টপিকে, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে বলেছেন আপনাদের বাসায় কিংবা আপনাদের দোকানে তার মানে আমি যাতে ভিডিও করি, তো এই বিষয়বস্তু নিয়ে আজকে আমার ভিডিওটা। তো ভিউয়ার্স চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই, মূল ভিডিওতে বিস্তারিত আলোচনা। তো যেটা ইন্ট্রোডাকশনে বলেছিলাম, আজকে ভিডিওর মূল টপিকটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে ফোন করছেন, মেসেজ করছেন যে আপনাদের বাসায় শুটিং করার জন্য। ব্যাপারটা হচ্ছে আমরা এতদিন আসলে সেটা করি নাই কারণ আমাদের বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল যে কারণে করা হয়নি, কিন্তু এখন আমরা আপনাদের বাসায় কাজ করব, বাসায় কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করব, কিন্তু সেখানে কিছু প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলোর বিষয়ে আজকে আলোচনা হবে। তো প্রথম হচ্ছে যে কেউ যদি বাসায় শুটিং করাতে চাচ্ছেন, মনে করেন আপনার বাসায় শুটিং করাতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার বাসায় কোয়ালিটিফুল কবুতর থাকা লাগবে। প্রথম কথা হচ্ছে কোয়ালিটিফুল কবুতর থাকা লাগবে। কোয়ালিটিফুল কবুতর বলতে ভালো কিছু কবুতর থাকা লাগবে। তো দেখা গেল আপনি বললেন আপনার বাসায় শুটিং করতে হবে, তবে আপনি বলতেছেন কিন্তু আপনার বাসায় তেমন কোনো ভালো কবুতর নাই, আপনার বাসায় আসলে দেখার মতো কারোর জন্য কিছু নাই, তাইলে আসলে কেন আসলে আপনার বাসায় শুটিং করবো, এটা একটা দেখার বিষয়। আরেকটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, যেসব ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা বলতেছেন যে আমাদের দোকানে শুটিং করেন, কিংবা খাঁচার দোকান আছে কিংবা অন্য অন্য যে দোকানপাটগুলো আছে কবুতর রিলেটেড, তাদের শুটিং করতে হলে আপনাদের প্রথম কথা হচ্ছে আপনারা যে প্রোডাক্টটা সেল করতেছেন সেটার কখনোই ওভার রেট হওয়া যাবে না। আপনারা যদি 8-10 মানুষের থেকে একটু কম দামে প্রোডাক্ট সেল করতে চান, তাহলে আমরা অবশ্যই আপনাদের ভিডিও করে দিই, এবং এতে আপনাদেরও অনেক উপকার হবে, এটা আপনারা বুঝতেই পারছেন, আপনাদের অনেক উপকার হবে, আপনাদের অনেক ভালো সেল হবে, ঠিক আছে। কিন্তু অবশ্যই অন্য অন্য বাজারে কবুতর যে দামে বিক্রি হইতেছে, বাজারে বলতে আমি বুঝাইতেছি অন্য অন্য স্টলগুলো যে দামে কবুতর বিক্রি করতেছে, তার থেকে অবশ্যই আপনাদেরকে কম দামে প্রোডাক্ট সেল করতে হবে। আর দোকানের ক্ষেত্রে আরেকটা যেটা খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে যে আপনার কাছে অবশ্যই ভালো কালেকশন থাকতে হবে। ভালো কালেকশন বলতে আপনি ফ্যান্সি, মনে করেন ফ্যান্সি বিক্রি করতেছেন, ফ্যান্সি কবুতরের ব্যবসা করতেছেন, ফ্যান্সি কবুতরের ব্যবসা করলে অবশ্যই ফ্যান্সিগুলো ভালো কোয়ালিটির হতে হবে। আমি চাই না আমার চ্যানেলের মাধ্যমে কেউ লোয়ার কোয়ালিটির প্রোডাক্ট দেখুক বা কিনুক, আমি সেটা আসলে চাই না, যে কারণে আপনাদেরকে অবশ্যই যেগুলোর আপনার মনে করেন কবুতরগুলো যেগুলো ই দিতে চাচ্ছেন সেগুলোর অবশ্যই কোয়ালিটি ভালো হতে হবে, কোয়ালিটি ভালো হতে হবে, গেল। আরেকটা বিষয়, এই বিষয়টায় আপনারা কথা বলবেন যেই নাম্বারটায়, সেটা হচ্ছে আপনার, এটা আমার নাম্বার না, এটা আমার নাম্বার না বলতে আসলে কি, আমি তো একটা টিম ওয়াইজ কাজ করি, তো যে আমি তো শুধু অ্যাঙ্করিং করি, বাট আসলে ক্যামেরা যে চালায় বা অন্য অন্য যে সব দায়িত্ব নেয়, ঠিক আছে, তাকে আপনারা ফোন দিবেন, তার নাম্বারটা আমি বলে দিচ্ছি 01933111 05। আমি আবার বলছি ভিউয়ার্স, তার নাম্বারটা হচ্ছে 01933111 05। সেম আমার নাম্বারটা, শুধুমাত্র শেষে 05, আমি আবার বলে দিচ্ছি 01933111 05। তো আপনারা ওর সাথে কথা বলে নেবেন, ওর নাম হচ্ছে অপূর্ব, অপূর্বর সাথে আপনারা কথা বলে নেবেন, কথা বলে আপনারা যেটা করার বা যেখানে শুটিং করার আমরা ওইভাবে একটা ডেট আপনাকে ফেলে দিব, বাট অবশ্যই আপনার বাসায় কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে শুটিং করাবেন আপনাদের বাসায় হলে ভালো কালেকশন থাকা লাগবে। যদি হাই ফ্লায়ার কবুতরের কথা বলেন তাহলে অবশ্যই কবুতর আমাদেরকে উড়ায় দেখাইতে হবে, আমরা সেই উড়ানোরও ভিডিও করব। আর যদি আপাতত আমরা ঢাকার বাইরে হয়তো বা কাজ করব না, যদি মনে করেন অন্য কোনো শুটিংয়ে গেছি, অন্য কোনো কাজে গেছি, তাইলে হয়তো ফাঁকে করে দিব, কিন্তু ঢাকার বাইরে আপাতত আমাদের শুটিং করার ইচ্ছা নাই। তবে নেক্সট আমাদের একটা রাজশাহী ট্যুর আছে, রাজশাহীর কেউ যদি ইন্টারেস্ট হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন, তাইলে আমরা রাজশাহী ট্যুরটা হয়তো বা এই মাসের লাস্টের দিকে কিংবা তার পরের মাসের ফার্স্টের দিকে করবো, তো তখন আপনাদেরকে একটা ডেট শিডিউল দিয়ে রাখবো, তখন মনে করেন আমরা যে শুটিংটা করে ফেলবো। আর অবশ্যই আপনারা একটা জিনিস আমি বারবার বলতেছি, আপনারা যদি আপনাদের মনে করেন কারো ভিডিও করা হলো, ভিডিও করার পরে যে কেউ ধরেন কোনো কারণে আপনাদের কারণে কাস্টমার প্রতারিত হলো, আপনাদের থেকে মনে করেন হয়তো বা কেউ খাঁচা কিনলো, ঠিক আছে, খাঁচা যেরকম দেওয়ার কথা ছিল আপনারা দেন নাই, গেল এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কেউ মনে করেন রাজশাহীর ভিডিও করতেছি, মনে করেন রাজশাহী থেকে কবুতর কালেক্ট করলো, আপনারা বিকাশে টাকা ঠিকই নিলেন কবুতর দিলেন না, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা আমি ডিলিট করে দিব, অবশ্যই ডিলিট করে দিব, আপনার ভিডিওটা তখন আর আমার চ্যানেলে থাকবে না। সুতরাং যারা ভিডিও করতে যাচ্ছেন তাদের জন্য আমার শুভকামনা, কিন্তু অবশ্যই আপনারা এই যেই ব্যাপারগুলো বললাম এগুলাতে আপনারা খুব কেয়ারফুল থাকবেন। আর যদি ভিডিও করাতে চান তাহলে আপনারা
আমি যে বললাম যে নাম্বারটা দিলাম অপূর্ব, অপূর্বর সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ওকে ভিউয়ার্স, আজকে বিদায় নিচ্ছি, নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। থ্যাংক ইউ।